শরতেও বর্ষার ঢেউ, মুষলধারায় ঝরছে বৃষ্টি, সড়ক প্লাবিত হয়ে পানি ঢুকেছে দোকানপাট ও বাড়িঘরে। গত চার দিন ধরে নীলফামারীতে অবিরাম বর্ষণে তলিয়েছে নিম্নাঞ্চল। সৈয়দপুর শহরের ১০টি ওয়ার্ডের বাড়িঘরে ঢুকেছে পানি, জলজটে দুর্ভোগে প্রায় ২০,০০০ মানুষ বৃষ্টি দুর্ভোগে ভুগতেছি। গত রাত থেকে অনবরত বৃষ্টি, বাসা জিনিসপত্র সব নষ্ট হয়ে গেছে, অনেক বৃষ্টি আছে, বাচ্চা কাচ্চা নিয়ে খুব সমস্যা আমরা আছি, কারণ বাসায় পানি ঢুকে গেছে, অনেকে আমাদের ওদের গরিব আছে, ওদের অবস্থা অনেক বেশি খারাপ। এদিকে দুই দিনেও বৃষ্টির পানি সরেনি হবিগঞ্জ শহর থেকে, এখনো থেমে থেমে হচ্ছে বৃষ্টি। পানি নিষ্কাশন না হওয়ায় জলবদ্ধতার কবলে ইনাতাবাদ, শ্যামলী, শায়েস্তানগর সহ শহরের নিচু অঞ্চলের বাসিন্দারা। এজন্য অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাকে দায়ী করছেন তারা। অল্প বৃষ্টিতে হবিগঞ্জে জলাবদ্ধতার সৃষ্টি হয়, রাস্তা একদম পানিটা জমে যায়, তো এই জন্য আসা যাওয়ায় কষ্ট হয়। নতুন ড্রেনের ব্যবস্থা হচ্ছে, দেখা যায় এতে পানির কোনো নিষ্কাশনের কোনো ব্যবস্থা হচ্ছে না। কর্তৃপক্ষ এই দিকে উদাসীন। মাস্টার প্ল্যান এবং সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে আমাদের যে জলাবদ্ধতা, কৃত্রিম বন্যা, তা থেকে আমরা মুক্তি পেতে পারি। বৈরী আবহাওয়া বিরাজ করছে দিনাজপুর ও পঞ্চগড়েও, কখনো ভারী আবার কখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে এই দুই জনপদে। রাস্তাঘাটে যানবাহন নেই তেমন একটা, দোকানপাটও খুলেছে কম, স্থবিরতা নেমে এসেছে জনজীবনে। তিন চার দিন ধরে প্রচন্ড বৃষ্টি, দেখেন রাস্তাঘাট ফাঁকা, আমরা বাড়ি থেকে বেরোতে পারতেছি না, কাজ কাম করতে পারি না, খাওয়ার খুব সমস্যা। আগামী আরও দুই থেকে তিন দিন এমন পরিস্থিতি বিরাজ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তৌফিক মাহমুদ, সময় সংবাদ।